সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 2 মার্চ 2022 অমর একুশে গ্রন্থমেলায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদারের লেখা মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে সুশাসন বইয়ের মোড়ক উন্মোচন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল প্রমুখ। বইয়ের রচয়িতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার তার বক্তব্যে অতিথি সহ উপস্থিতিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার এই বই পড়লে নতুন প্রজন্ম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আন্দোলনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের চিকিৎসক অধ্যাপক এবং অবস্থিত শুধুমন্ডলী, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আন্ডারটেকিং আজকে এই মনোপরিপূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুখের এবং গৌরবের বিষয়, কারণ বাংলা আন্দোলনের গৌরব কথা এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে নানা ধরনের সংকট তৈরি করা হচ্ছে, বিশেষ করে দুর্নীতি আজকে নানাভাবে আমাদেরকে এই যাত্রা পথে বাধাগ্রস্ত করছে। আমি বিশ্বাস করি যে এই অর্থে যেখানে মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের সুশাসন, এখানে বায়ান্নর ভাষা আন্দোলন, 69 কমান তাদের সংগ্রহ
তাদের প্রতি অভিশ্বতা। আজকে এই বই মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের সুশাসন, এখন মুক্তিযুদ্ধের সভাপতি প্রশ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণটা কি, কি স্বপ্ন আমাদের প্রতি ছিল? আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, তার পরিবার বর্গ যারা 1975 সালে পুনরায় গ্রস্ত হয়ে যাচ্ছিলেন, সামাজিকতা, মানুষের মূল্যবোধ, মানবিক চেতনা উজ্জীবিত করে সে ধরনের লেখা আমাদেরকে বেশি করে পাঠ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আমাদেরকে অবশ্যই আদর্শ এবং মূল্যবোধ সমৃদ্ধ লেখাপড়া মনোনিবেশ করতে হবে, এর কোনো বিকল্প নেই।